গায়ে যত বড় শক্তিশালী জিন আসুক, যদি কোরআন দিয়ে চিকিৎসা করা হয়, কোন জিনের বাপ আর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, ওর গায়ে স্থির থাকবে, ওরে ওর গা না খালি ওর 14 গোষ্ঠীর এলাকা ছেড়ে পালাতে হবে। এমনকি কোরআনে তো আয়াতুল হার্ক আছে, এমন এমন আয়াত যেগুলো পাঠ করলে জিন পুরো ছাই হয়ে যায়। আমাদের আকাবিররা তো অনেকে এভাবে চিকিৎসা করেছেন, আমরা ছোটবেলায় দেখতাম, নাম বললে আপনারা সকলে চিনবেন, বালিয়ার পীর সাহেব চেনেন আপনারা? চেনার তো কথা, অন্তত শ্রীপুরের মুসলমান চিনবেন আমার বিশ্বাস হয় না। আমরা ছোটবেলায় দেখতাম, যখন সিলেট দারুসসালাম খাসদবির মাদ্রাসায় পড়তাম, গহরপুরি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা, প্রতি মঙ্গলবার হজরত সেই ময়মনসিংহের বালিয়া থেকে সিলেট যেতেন, তার কাছে শত 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 আমি কম বলি নাই, বাস্তবেই শত শত, কোনো কোনো সপ্তাহে হাজার কে হাজার মানুষ আসতো বেশিরভাগ জিনের চিকিৎসা নেওয়ার জন্য। আর গহরপুরের রহমতুল্লাহ আলের কাছেও তো এমন বহুত হতো, আরে সিরিয়াল ধরতো লোক একটু পানি পরা নিবে বলে, একটু জিনের চিকিৎসা করাবে বলে। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ নিজেদের চোখে, বালিয়ার পীর সাহেবের এক লাঠির মধ্যে এমন কারামতি আছে, এই লাঠিটা দেখলেই জিন শরীর ছাড়তে বেশি দেরি হয় না। একবার এক লোক আসলো, এটার প্রত্যক্ষদর্শী যিনি একজন আলেম, তিনি আমার সরাসরি শুনিয়েছেন যে তাদের বাড়ির এলাকায় হুজুর গিয়েছিল মাহফিলে, ফিরবে, আগের জামানায় তো আর মাহফিল থেকে ফেরার জন্য এত আপডেট গাড়ির সিস্টেম ছিল না, এখন তো আবার গাড়ির যুগও শেষ, হেলিকপ্টার, কেউ কেউ আবার বলে হেলিকপ্টারও নাকি চড়ে না, স্বাস্থ্যসম্মত না, রকেট দিয়ে দিয়ে মাহফিল করে, মাশা আল্লাহ সুবহান আল্লাহ। তো এখন তিনি নৌকায় চড়তে যাবেন, নৌকায় চড়ার আগে এক লোক এসে হাজির, হুজুর আমার এই অমুক আত্মীয়রে জেনে ধরেছে, এই যে তারে নিয়ে এসেছি একটু ট্রিটমেন্ট করেন। হুজুর তখন এক পা নাকি নৌকায় দিয়ে আর এক পা নিচে রেখে লাঠি দিয়ে আস্তে করে গায়ে একটা বাড়ি দিলেন, সঙ্গে সঙ্গে জিন ভেঙে গেল। কারণ আল্লাহওয়ালাদেরকে সবাই ভয় পায়। আল্লাহ নবী নিজের ব্যাপারে বলেন, নুসির তুবির রবি মাসিরাতা শাহরিন, এক মাসের পথ দূরে থাকতেই আল্লাহ আমাকে এমন শক্তি দিয়ে সাহায্য করেছেন যে আমি এক মাসের রাস্তা যখন দূরে, তখনই এক মাস দূরে শত্রুরা আমার নাম শুনেও ভয়ে থরথর করে কাঁপে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শক্তি আল্লাহ দিয়েছেন গায়েবী ভাবে কোরআনের বরকতে। একই শক্তি আল্লাহ তাআলা তার মেক্কার বান্দাদেরকেও দিয়ে থাকেন তাদের ঈমান আর আমল অনুপাতে। একটা জিনিস আপনারাও ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা নিতে পারেন, যারা আল্লাহওয়ালা বুজুর্গ হকপন্থী আলেমুল্লাহ, তাদের চেহারার দিকে আর চোখের দিকে তাকিয়ে দেখবেন বেশিক্ষণ সামনাসামনি চোখের দিকে তাকিয়ে থাকা যায় না। আমি হাজারবার এই অভিজ্ঞতা পরীক্ষা করেছি। দেখতে শুনতে কালো হতে পারে, চিকনা চাকনা হ্যাংলা পাতলা জীর্ণ শীর্ণ হতে পারে।